हरे कृष्ण सबाई के नमस्कार आशा करी सबाई आपनारा भालो आछेन आर आमराओ भालो आछि। तो आज के आमादेर भिडियोटा होच्छे आमादेर श्रीकृष्णेर जन्मदिन जन्माष्टमी उपलक्षे भिडियोटा करछि। तो आमरा आजके प्रसाद তালের বড়া আর এই হচ্ছে আমরা আর আজকে আমরা ফার্স্ট টাইম কোন যোগ উপলক্ষে মানে ভিডিও মেকিং করতেছি আর দুর্গা পূজার সময় তো অনেক ব্যস্ত থাকি তাই ওইখানে ভিডিও দিতে পারি না। তাহলে আমাদের চ্যালেঞ্জটা শুরু করি। তো বন্ধুরা আজকে আমাদের যেহেতু কৃষ্ণের জন্মদিন সেই উপলক্ষে আমরা আজ কোনো ফানি ভিডিও রাখিনি, মানে ওইটা একটা হাস্যকর। হ্যাঁ, তো আমাদের আপনারা ভাবতে পারেন যে শাস্তির বিষয় শাস্তি একটা আছে, কিন্তু কথা দিচ্ছি আপনাদের যে এমন কোনো শাস্তি হবে না। বলবেন যে প্রসাদে প্রসাদে খেয়ে আবার শাস্তি কিসের, এমন কোনো শাস্তি হবে না। কারোর কোনো মানে ইগোটা লাগবে, কারোর কোনো শারীরিক মানসিক মানে একটা সুন্দর একটা পানিশমেন্ট আছে। তো আর বড় কথা হচ্ছে শাস্তির কথা আমাদের কাছে বলেনি, শাস্তিটা আমি ঠিক করছি একদমই প্রসাদের হাত দিয়ে বলছিল এখনো জানি না। হ্যাঁ, আমরা জানি। ওকে বন্ধুরা, তাহলে আমরা চ্যালেঞ্জটি শুরু করি। ওকে, 3 2 1 স্টার্ট। তাহলে বড় দিয়ে শুরু করবো আমি। সুন্দর হয়েছে না? লুচিটা অনেক টেস্টি হয়েছে আর সাথে সুজিটাও পুরো দুধ দিয়ে করা। আর লুচিটাতে যখন কালো জিরে ব্যবহার দিছে, আমার কালো জিরে দিছে হবে তো প্রসাদ নাকি অমৃত সত্যি তাই। আজকে কোনো মানে এতদিন ভিডিও করছি তবে আজকে সত্যি মনে হচ্ছে অমৃত খাচ্ছি। ঠাকুর পূজা করে তারপরে অমৃত খাওয়া হচ্ছে। বলছে আগে কোনটা খাবো আমাদের আগে শিখিয়ে দে। এখন ফলো করেন কি খাচ্ছে ফলো কর। তোর সাথে আসলে গাইজ মানে এত কিছু আছে কখনোই এরকম খাওয়া হয় নাই, লুচি আছে চুপ শেষ করে ফেলছো। দেখ বুঝতে পারি না আমরা যে এতটা খাচ্ছি দেখা গেল আনারসের দুধের মতো দুধ কিচ্ছু হবে না পাগল, আজকে প্রসাদ খাচ্ছেন না
আর এসব ফুড লাভারের উদর সামান্য আনারসের দুধে কিছু করতে পারে না। প্রসাদ জিনিসটা হাবাইতের মতো খাওয়া উচিত না, সেজন্য অবশ্যই শান্তির জিনিস শান্তি আর প্রসাদ দিন তো আমি তাড়াতাড়ি খাই। কিভাবে মানে উপোস থাকার পরে তুই যেভাবে দেখাবি ওইটাই হয়। অনেক ফাস্ট খাইছে মানে বড় ভাগ্যবান যে এই জন্মাষ্টমীর প্রসাদ খেয়ে লুজার হয়েছে, মানে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো গাইস আপনাদের কিন্তু আমি ফুটলাভার সৌমিত্র বলছি যে আপনারা কি পানিশমেন্ট সেটা শুধু একমাত্র আমি জানি, কেউ জানে না। তো ওর তো আই হোপ বুকে ওই তোর ধরপর করছে। সিরিয়াসলি গাইস আজকে রিয়া হলো খাবার তৈরি করতেছিল, তখন আমি সৌমিত্র বলছি এই সৌমিত্র কি শাস্তি তো আমি কাউকে বলবো না ঠিক আছে এইভাবে বলছি, কিন্তু সৌমিত্র বলছে না সেরকম কোনো শাস্তি নাই, তো আজকে ভালো আছে কিন্তু আমি বলবো না। আমি বললাম যে যদি তুই এই হস বলছিস তাও আমি বলবো আপনারা ভাবতে পারছেন না এত একটা এরকম একটা পানিশমেন্ট। আজকের পানিশমেন্টটা গাইজ সত্যি খুব আজকের পানিশমেন্টটা হলো যেহেতু শিমু হচ্ছে লুজার বারবার বলে দেওয়ার কি আছে, প্রথম থেকে তো দেখতে যে খাওয়া দেখছে সব দেখছে না সব প্রথম থেকে তারা দেখছে দেখতে পাচ্ছি কি এত এক্সাইটেড হইছে শোনার জন্য ভাই আমার বুকের ভিতরে এরকম কত বুঝতে পারতেছিস না কেন। তো গাইস আমাদের লুজার যখন শিমু বাবু তো আজকে ওর জন্য আমাদের আজকে পানিশমেন্টটা হলো আজকে ওর পানিশমেন্ট হলো কোনো পানিশমেন্ট নাই। কৃষ্ণের জন্মদিন
একদম সত্য বলছো না, কেউ জানতো না, আমার শুধু আমি জানতাম, এখন ফার্স্ট বললাম আপনাদের সামনে সামনে। এক সেকেন্ড, পানিশমেন্ট কিন্তু দেওয়ার থেকে এটার বড় পানিশমেন্ট। হ্যাঁ, বহুত, মানে সেই জন্য বলি না এইটুকু সময় ও যতটা টেনশনে ছিল না। সিরে আসলে এটা সবার ক্ষেত্রেই হয়, কারণ একটা জিনিস না জানা থাকলে, যেমন কোন ইসে যে ফার্স্ট পজিশন, যেমন আমার রেজাল্ট দেবে ঠিক আছে, যে তিনজন আছে যে কোন একজন ফার্স্ট হবে, গানের ক্ষেত্রেই হোক, যেমন কুষ্টে যে এরকম এরকম করতে, কখন হবে কখন হবে, এত নমস্কার।